ফুটেজটা নিজের চোখে দেখছিলেন? আমি দেখছি না, আমার এমনি হাট দুর্বল, আমি সুই রক্ত দেখতে পারি না, যার কারণে আমার ডায়াবেটিস আছে, যার কারণে আমি দেখতে যাইও নাই। আর দেখছি আমার জিয়ার সময় দেখছে, আমার বাইরা দেখছে, ওরা সবাই দেখছে, আমি দেখছি না। আচ্ছা, তারা দেখে কি বললো আসলে? তারা বললো যে এনে কোনো বাদী, সে স্বয়ং বলে যাইতেছে যে আমার কোনো কোনোই নাই, শত্রু নাই, তোমরা কেউ কোনো দোষ করো নাই, আমার কোনো দোষ নাই। ওই মোবাইলের রেকর্ডিংই আছে, মোবাইলের মধ্যে সব কিছুই আছে, মোবাইলটা না আমরা রাতে পাইছি না, যার কারণে আর আমার অন্য কোনো সন্দেহ নাই বা কিছু করি নাই। পুলিশ আবার বারবার জিগাইছে, বারবার কইছে তো কোনো সন্দেহ আছে নাকি, আমি কই স্যার আমার আর কোনো সন্দেহ নাই, আমার ছেলে চলে গেছে, সে দুনিয়াতে বহুত কষ্ট নিয়ে গেছে, তার প্রথম শেষ দেখা। তাছাড়া আরে বন্ধুর 1.5 বছর মধ্যে আমার কোন দেখা সেক্ষেত নাই, তার 1.5 বছর ধরে আমার নিয়ে গেছে, আমার বড় বউ তারা নিয়ে গেছে, ঘরতে বাইরে হয়ে নিয়ে গেছে, একটু সাদা হালকা রাগারাগির কারণে সে নিয়ে গেছে যে তাগের বাহনে থাকবো, শ্বশুর বাড়ি থাকবো। তারপর আমরা জোরাজোরি উঠছি না, থাক সে যেন থাক, ভালো থাক, এই ফোন তুই জানি। আর জি নাকি ছোট বউ? হ্যাঁ, পরে জানছি, আমরা তো জানতাম না যে আর জি না তার বউ, পরে যখন ঘর ভেঙে যায় গেছি দেখছি, তখন যাই দেখছি ওই মেয়ে হেন বউ আর বান্দা, পরে হে মেয়েই স্টেটমেন্ট দিতেছে, মেয়েই করতেছে যে আমার সে 4 মাস আগে বিয়ে হচ্ছে। আমরা কিছু কইলেও ছেলে প্রতিবাদ করে, আব্বা কইও না, তারা কাজ কাম করালো, আমার ছেলে বাদ দিয়ে ছেলে তার বেশি একটা আমরা করছি না, আমার মেয়ের মতো জানছি, আমার মেয়ে যত বিয়ে দেখলাম আমার মেয়ে দিয়ে আমার মেয়ে, তারা সেইভাবেই জানছি আমরা সবসময়। আচ্ছা, তো এই যে এত ভালো বউ রেখে সে দ্বিতীয় বিয়েটা করলো কি কারণে? এটা বউই জানে, এটা তার আসলে স্যার আমরা জানি না, এই ব্যাপারে আমরা তো কলম 2 বছর ধরে যাওয়ার পরে সে আইসেও না, কোনোদিন ডাকও দিছে না, কোনোদিন যোগাযোগও করছে না, এই কোন তুই, তাছাড়া আর অন্য কোনো আমাদের সাথে তার কোনোই নাই। আচ্ছা, এখন আপনারা কি কোনো মামলা মোকদ্দমা করেছেন নাকি? মামলা মোকদ্দমা করিও নাই, করতেও চাই না, কারণ আমার ছেলে চলে গেছে, আল্লাহ তারা যে কোনোভাবে নিছে, আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই করছে, এখন আমরা এর লেগে চাই না কোনো কেস মামলার মধ্যে যাইতে বা কোনো দায়ী কোনো। হৃদয়ের বয়স ছিল এরকম 22 বছর, 22 বছরও মাত্র, এখন যুবক একটি ছেলে। হ্যাঁ, লেখাপড়া করেছে কোথায়? লেখাপড়া করছে এমনি মাওনা স্কুলে, দনা বিহারি। তো হৃদয়ের কোনো দুশ্মন ছিল কি না বা শত্রু ছিল? না, ও কোনো সাথে কোনো খারাপ উলাবানের লেগে চলছে না, কোনো নেশাবানি করছে না, কোনো বাজে আড্ডা দিছে না, রয়দানোর কোনো ই নাই। আচ্ছা আচ্ছা, তো আপনারা কোনো ক্লুও পান নাই এরপরে? না, আমরা তো জানতে পেরেছি মানে আপনার পুত্রবধূর সাথে আপনাদের কখনো মুখ কালাকালি হয়নি? না, কোনো কাজে ঝগড়া কোনো জ্ঞান জামাগের হয় নাই আমাদের ভিতরে, এমনি সাধারণ হালকা পাতলা একটু দেখছে যে ঘুমের তুরতে একটু দেরি হয়েছে, আমি রাগ করছি, এই মন্ত্রী সেমন রাগ নেই, আমি ডাক দিছি, ধমক দিছি, এই মন্ত্রী, তাই ছাড়া এমনি কোনো রাগারাগি নেই, কোনো দিন কোনো কাজে ঝগড়া হয়েছে না।